ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরীর সিএনজি স্টেশন ও বাসা বাড়িতে দেখা দিয়েছে গ্যাস সংকট। এই মুহূর্তে নগরীর কদমতলী এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আমরা দেখেছি যে নগরীর অধিকাংশ যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলো বন্ধ, কিছু কিছু জায়গায় অল্প কিছু দেওয়া হলো কিন্তু অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ কিন্তু আমরা দেখেছি ঘুরে ঘুরে। এবং এর মধ্যে আমরা খোঁজ খবর নিয়েছি বাসাবাড়িগুলোতেও আসলে অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, এবং এতে কিন্তু সাধারণ মানুষদের ব্যাপক যে দুর্ভোগ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আছেন অর্থাৎ সিএনজি ড্রাইভার কিংবা যে গাড়ির মালিক ড্রাইভার, তাদের সাথে আমরা কথা বলি, তারা অধিকাংশই কিন্তু আসলে এই যে খবরটি অর্থাৎ ঘূর্ণিঝড় মখার কারণে যে মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু গ্যাস সরবরাহ যে বন্ধ থাকবে আজকে কিংবা আগামীকাল রাত 11টা থেকে, সেটা কিন্তু তারা জানতো না। এবং সেই কারণে আসলে এই দুর্ভোগ। এবং এখানে যারা ফিলিং স্টেশনের ম্যানেজার আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে শুধুমাত্র তাদেরকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে জানানো হয়েছে যে আজকে থেকে গ্যাস বন্ধ থাকবে, সরবরাহ বন্ধ থাকবে। এবং এই কারণেই কিন্তু তারা যে অপেক্ষমান গাড়িগুলো সেগুলোকে গ্যাস সরবরাহ করতে পারছে না। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে গতকাল রাতে মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেটা হচ্ছে মোখার প্রভাবে মহেশখালী যে দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল আছে সেখান থেকে গতকাল রাত থেকেই আসলে 11টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ। এবং এই কারণে চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে কিন্তু গ্যাস সরবরাহ ব্যাহত হবে, তারা এমনটা জানিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশই আসলে গ্যাস সরবরাহ একদম পুরোপুরি বন্ধ। এবং এর ফলে কিন্তু যেটা হচ্ছে যে সেটা হচ্ছে একভাবে সাধারণ মানুষ যেহেতু জানতো না, বাসা বাড়িতে রান্নাগান্না করা কিংবা অন্যান্য যে কাজ গ্যাস সম্পর্কিত সেটা চরমভাবে তাদেরকে ভোগান্তির মধ্যে ফেলছে। এবং সেই কারণে আসলে যানবাহন চলাচল, এবং আমরা দেখেছি যে এই কারণে যে গ্যাস চালিত যেসব যানবাহন আছে সেগুলো আসলে চলছে না, এবং যাত্রীদেরও আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে যারা ফিলিং স্টেশনের ম্যানেজার আছে তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে তারা আসলে অনিশ্চিত, তারা শুধুমাত্র নোটিশটা পেয়েছে এবং যখন তাদেরকে আসলে গ্যাস সরবরাহ করা হবে তখনই তারা একমাত্র আসলে গ্যাস সরবরাহ করতে পারবেন। এবং আপনাকে জানাতে চাই যে মহেশখালীতে যে দুইটি এলএনজি টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 85 কোটি ঘনফুট যে গ্যাস সেটা কিন্তু জাতীয় গ্রিডে জমা হয় এবং যুক্ত হয়। এবং এই কারণে আসলে মূলত সমস্যাটা বেশি তৈরি হবে যেহেতু চট্টগ্রামে একটা প্রভাব মখার থাকবে, সে কারণে চট্টগ্রাম এবং যে কুমিল্লা অঞ্চল সেটা সরবরাহ ব্যাহত হবে। এবং এই ক্ষেত্রে যেটা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে ঝড়ের যে পরিস্থিতি সেটা বিবেচনা করে আসলে কখন গ্যাস সরবরাহ করা হবে সেটা জানানো হবে। এবং ততক্ষণ পর্যন্ত আসলে আমরা বলতে পারি যে জনদুর্ভোগ, গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সে জনদুর্ভোগটার মধ্যে আসলে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে গ্যাস সরবরাহ বন্ধ কিংবা বিঘ্নিত হচ্ছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম।